গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সেই ডে, এটা দিনের জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে টুইটি ইন্ডিয়াতে স্কুলে যাবে। আজকে হচ্ছে টুইটি ইন্ডিয়ার ফার্স্ট ডে অফ স্কুল, স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে টুইটি ফার্স্ট টাইম। আগে কোনো দিনও এইভাবে স্কুল ড্রেস পরে স্কুলে যাইনি। একবার আমি শখ হয়েছিল বলে আমি ওকে আলাদা করে চিলড্রেন প্লেস থেকে ইউএসএতে আমি ওকে যা ড্রেস কিনে দিয়েছিলাম, ওটা ম্যান্ডেটরি নয় বা রোজ পরে যেত না। এখনও স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে, কি এক্সাইটেড। আমি এখন যাচ্ছি বাসে ওকে তোলাতে এবং তারপরে আমরা এসে মর্নিং ওয়াক সেরে তারপর এক্সারসাইজের ক্লাস করবো। আজকে এক্সারসাইজের ক্লাসটা পরের ক্লাসটাই করবো এবার থেকে। না না, খাবো বহু দেরি, পরে এক্সারসাইজে ক্লাস করবো। ফ্যানের হয়তো আওয়াজ পাবে কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড গরম। কালকে রাত্রিবেলা ওই এয়ার ফ্রায়ারটা এসছোর বক্সটা পর্যন্ত পড়ে রয়েছে, তো যাই হোক ওগুলো ইগনোর করো, ওগুলো ক্লিন করতে আমার এখন বহু সময় লাগবে। তো চলো, সময় হয়ে গেছে টুইটিকে এখন স্কুলে ড্রপ করা। স্কুলে ড্রপ করবো না এখন, বলছি স্কুলে ড্রপ করা, এত বছর ধরে বলে বলে না এমন হয়ে গেছে। এখন বাসে জাস্ট তুলেই দিয়ে আসবো, তারপর দেখা হবে। এক্সারসাইজ করা ডান হয়ে গেছে, এবার এগুলোকে গুছিয়ে রেখে ব্রেকফাস্ট করবো। ফ্যানের তলায় পড়তে গিয়েও প্রচণ্ড ঘেমে যাচ্ছি, ওফ একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাব ব্রেকফাস্ট করব, দেন বাড়ির সমস্ত কাজকর্ম করবো। বাড়িতে কোনো ফাঁকা ফাঁকা লাগছে, টুইটি কদিন ছিল তো, রোজই টুইটি স্কুলে যেত, বাট ইন্ডিয়াতে আসার পর তো টুইটি আর স্কুলে যায়নি, এই ফার্স্ট স্কুলে গেছে বলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি আবার একটা পার্সেল নিয়ে বসে গেছি। অ্যাকচুয়ালি একটু আগেই পার্সেলটা এসছে, সন্ধ্যে টন্ধে দিনেই ভাবছি কখন এই পার্সেলটা করবো। টুইটি এখন পাশের ঘরে পড়ছে, ম্যাডাম এসছে, তাই জন্য আমি ভাবলাম টুইটির ঘরেই একটু বসি। দুটো এই টুইটির ঘরে স্পেশালি বেশি হাওয়া দেয় আমাদের ঘরের থেকে, এই দিকটা পুরো দক্ষিণ দিকটা প্রচণ্ড হাওয়া দেয়। তো আমি একটা মিক্সি অর্ডার করছি, এটা হেভেলসে, আর আমার হেভেলসের রিভিউটা দেখলাম ভালো। অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি, আমি বেশিরভাগ ইলেকট্রনিক্সের জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডার করি, আর ফ্লিপকার্ট থেকেও করেছি আগে, আমি ফ্লিপকার্ট থেকে ফোনও কিনেছি। যাই হোক, সেই জন্য ভাবলাম এটা ছটফট করে ওপেন করি, কারণ কালকে এইটায় করে কিছু করতে হবে, কারণ আমার আদা বাটা পোস্ত বাটার ভীষণ অসুবিধা হচ্ছে। মিক্সি ছাড়া কি আদা বাটা, আদাটা তাও কি ক্রাশ করে দিলে বা একটুখানি ছেঁচে দিলেও ইউজ করা যেতে পারে, কিন্তু পোস্ত টোস্ত তো মিক্সি ছাড়া হবেই না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে মিক্সিটাকে অর্ডার করে দিয়েছি, ঝটফট করে এটাকে ওপেনিং করি আর দেখি জিনিসটা কতটা ভালো এসছে। চলো বাবা, এই টেপগুলো এত মারাত্মক না বাবা, হাতে লাগলে মানে চটচট চটচট করছে। যাই হোক, ওয়ারেন্টি কার্ডও পেয়ে গেছি, আর মিক্সিটার দাম খুব একটা বেশি নেয়নি, বাট আমি মিক্সির জারগুলো সবই স্টেনলেস স্টিলেরই অর্ডার করেছি। আগে না একটা প্লাস্টিকের যে ব্লেন্ডারগুলো পাওয়া যায় না, আমি আগে ইউজ করেছি, ওগুলো খুব একটা ভালো হয় না, সেই জন্য আমি স্টেনলেস স্টিলের অর্ডার করেছি। বাট আমি অর্ডার করেছিলাম এটা ব্ল্যাক হ্যান্ডেল, এসেছে এটা গ্রিন হ্যান্ডেল। যাই হোক, আমার কালার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার জিনিসটা কাজ করলেই হলো। তো যাই হোক, এই একটা এটাকে নর্মাল সাইজেই বলা যেতে পারে, একটা জার দিয়েছে আর একটা দিয়েছে বিগ সাইজের জার, একটা বিগ সাইজের জার দিয়েছে, এই হচ্ছে আর একটা জার, আর এগুলো হচ্ছে লিড তার, আর একটা দিয়েছে ছোট জার। আর বেশি কিন্তু এই জারটা ইউজ হয়, দেখতে ছোট বাট কাজের হচ্ছে সব থেকে বেশি এই জারটা। আর এই হচ্ছে বডিটা, এই বডি তলাতেও এই গ্রিন কালারটা, কাজটা যাতে ঠিকঠাক হয়, ওই পোস্ত টোস্তগুলো যাতে ভালো করে বাটা যায়। আমার কানাডাতে যে মিক্সি জারটা ছিল না, কাঁচের জার ছিল, ভীষণ ভালো ছিল, কিন্তু পোস্ত না খুব একটা ভালো বাটা যেত না। অ্যাকচুয়ালি ওগুলো বেশিরভাগই ওরা জুসার টুসার হিসেবে ইউজ করে, তো ওখানে ওই পোস্ত অল্প পরিমাণে আদা এগুলো বাটা খুব মুশকিল। এই হচ্ছে এর বডিটা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর একটু সাইজে ছোটো আছে তো স্লিক আছে, বেশ লুকটা বেশ স্মার্ট লুক। রাত্রিবেলা দূরের বিল্ডিংগুলো দেখতে কি ভালো লাগে না, মনে হয় ছোট 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 কিছু মোমবাতির মতন জ্বলছে। Thank you.
নেক্সট ডে আমরা যাচ্ছি স্কুলে, মানে আমরা না, টুইটি যাচ্ছে স্কুলে। টুইটিকে বাসে তোলাতে যাচ্ছে, আর ব্যাগটা কি ভারী! আমি যে বাসে ওঠার আগে তোকে ব্যাগ দিয়ে দেবো, আমি যে তুই টিফিন ব্যাগই বল, ওখানে তো টিফিন আর জল ছাড়া আর কিছু থাকতো না ব্যাগে। এখানে ওরে বাবা কত বই, বইও যেরকম সেরকম খাতাও, এতগুলো বই খাতা, জলের বোতল নিয়ে ব্যাগ একদম পাথর হয়ে গেছে। টুইটিকে বাসে তোলাবো, দেন আমি আর প্রান্তিকে একটু মর্নিং ওয়াক করবো, দিয়ে বাড়ি এসে এক্সারসাইজের ক্লাস করে তারপর দিনটা শুরু করব। আজকে তো আবার বৃহস্পতিবার, পুজোও করতে হবে, তাড়াতাড়ি করে, মানে পুজো রোজই করি, বৃহস্পতিবারে পুজোটা একটু করতে হবে, তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। এখনই এত গরম, বেলা বাড়লে যে কী হবে কে জানে। এক্সারসাইজ করা হয়ে গেছে, রান্নাঘরের হাল এখন বেহাল, মানে চারিদিকে জিনিসপত্র চড়ানো। অ্যাকচুয়ালি প্রপারলি আমি গোছাতেই পারছি না, কারণ গ্রসারিগুলো প্রপার কন্টেনারও নেই আমার কাছে, যেগুলো আছে সেগুলো প্লাস্টিকের, তো সেই জন্য আমি রাখছি না, সুতরাং প্যাকেট প্যাকেট করেই রয়েছে। আর ওই আইকেয়ার যে ক্লিপগুলো ছিল আমার কাছে সেগুলো আমি এনেছিলাম, তো সেগুলো আটকে আটকে রেখে না আমার চারিপাশটা এলোমেলো হয়ে গেছে। আর রান্নাঘরে আমি একটা ফ্যানের সেট আপও করে নিয়েছি, কারণ যা গরম সেই জন্য একটু রান্না করতে গেলে বেশি গরম লাগে। আর আমি দই পেতেছিলাম, দই থেকে কিছুটা দই তুলে রেখে দিয়েছি, এটা দিয়ে আমি আবার দই পাতবো। প্রান্তিক গেছে এখন বাজারে একটু কিছু নিয়ে আসবে, সবজি টবজি। আর আজকে বৃহস্পতিবার, একটু ফুল মিষ্টি এগুলো তো লাগবেই। আর আমি ঘরদোর ক্লিন করেছি, আর এখানে ডাইনিংয়ে এবং বেডরুমে যে ব্যাগগুলো ছিল আমার, সমস্ত ব্যাগের থেকে জিনিসপত্র বের করে শীতের জিনিসগুলো, আর এখন আমার জ্যাকেটগুলো দেখলে মনে হচ্ছে এগুলো আমি কী করে পরতাম সিরিয়াসলি, ওগুলো মানে এখন দেখলে গাটা জ্বলছে পুরো। তো যাই হোক, সেই সব জিনিসগুলো ব্যাগের ভেতর রেখে আমি একটু ব্যাগগুলোকে একটা সাইডে রেখে দিলাম ঘরে। আর যে জিনিসগুলো আমার দরকার আপাতত আমি খাটের ওপর রেখেছি, ওগুলো ভাঁজ করে করে আলমারির ভেতর রেখে দেবো। এখন যাবো হচ্ছে আমি লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে নিরামিষ রান্না করবো, আলু পোস্ত করবো, আর সয়াবিনের তরকারি আর ডাল এটা বানাবো। দেখা যাক প্রান্তিক বাজার থেকে ফিরলে আর কী আনে, সেই বুঝে রান্না বান্না করবো। রান্নাঘরটা এত গরম হয়ে গেছে না, তাও জানলাটা খুলে দিলে না এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া আসে, খুব ভাল লাগে। আর প্রান্তিক বাজার থেকে এনেছে ঝিঙে, সুতরাং আলু পোস্ত যখন করবো আমি ঝিঙেই দেবো। আর এখন আমার অনলাইন থেকে ডেলিভারি এলো, ওই গ্রসারিগুলো অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে, ওগুলো থাক। প্রান্তিক ওগুলোকে বড় কন্টেনারে শিফট করবে, কারণ ওগুলো প্রচণ্ড ভারী, আমার পক্ষে সম্ভবই না। তো চলো রান্না বান্না করি। আর আমি তো রান্না করছি এই ইন্ডাকশানে, এই একটা ওভেনে রান্না করা যে কী ডিফিকাল্ট, গ্যাসই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, গ্যাসে মানে সিলিন্ডার আর কি, সিলিন্ডারটা পেলে ভালো হয়, আর না পেলেও আমি ইন্ডাকশানেই রান্না করতাম, কারণ কানাডা বা ইউএসএতে তো ইন্ডাকশানই ছিল। কিন্তু কেউ ওখানে তিন চারটে চারটে বার্নার ছিল, এখানে একটাই, তো সেই জন্য খুব মুশকিল হচ্ছে। দেখা যাক, একটু করে করি, সব হয়ে যাবে। এখানে আমার ডাল রেডি হয়ে গেছে, মুগ ডাল করেছি ক্যারেট দিয়ে, আর সয়াবিনের তরকারি, ঝিঙে পোস্ত, ঝিঙে এনেছে তাই জন্য ঝিঙে আলু পোস্ত, আর ভাত হয়ে গেছে আমার রান্নাবান্না করা। আর প্রান্তিক আর এখন গেল টুইটি স্কুল থেকে যে সুইম স্যুটটা দিয়েছে না, সেই সুইম স্যুটটা ওর ছোটো হয়েছে, আর ওর ঠিক ফিট হচ্ছে না, সেই জন্য সেটাকে চেঞ্জ করাতে গেল। আর সব ঠিক আছে, আর বাকি যে সমস্ত ড্রেসগুলো দিয়েছে সেগুলো ড্রেস, স্কুল ড্রেসের জন্য তো মাপ দিয়েই বানানো হয়েছে, কিন্তু সুইম স্যুটটা রেডিমেড, তো ওই সুইম স্যুটটা ওর ছোটো হয়েছে। আবার কালকে ওর সুইমিং ক্লাস আছে স্কুলে, সেই জন্য আজকে না গেলে হবে না। আর বৃহস্পতিবারই ওরা বলেছিল যে সুইম স্যুটটা যাতে নিয়ে আসা হয় আর কি। তো এই আর কি, আমি ঘরদোরগুলো না ক্লিন করে পর্দাটা ফেলে দিয়েছি, আর আমার পর্দাগুলো মোটা, তো বাইরে থেকে হাওয়াটা আসে কিন্তু হিটটা অতটা ঘরে ঢোকে না, ঘরটা ঘরগুলো একটু ঠান্ডা থাকে। তো যাই গিয়ে চটপট করে স্নান টান সেরে ফেলি, প্রচণ্ড গরম, তারপরে বৃহস্পতিবার
পুজো করতে বসবো। এখন পুজো করাও হয়ে গেছে, আর এখন একটু ডিটক্স ওয়াটার নিয়েছি, এটা খেতে খেতে এবার বাকি অফিসের কাজগুলোকে সেরে ফেলবো, দিয়ে যথারীতি তারপর প্রান্তিক আশা করি তার মধ্যে চলে আসবে, তারপর একসাথে লাঞ্চ করব। তারপর টুইটিকে আনতে যাওয়ারও ব্যাপার আছে, টুইটিকে অ্যাপার্টমেন্টের সামনেই ড্রপ করে, কিন্তু প্যারেন্টস না থাকলে ওরা ছাড়ে না, সুতরাং যেতেই হবে অ্যাপার্টমেন্টের ভেতরে, মানে সামনেই যেহেতু ড্রপ করে ও একাই চলে আসতে পারে, কিন্তু আমার মনে হয় এখন নতুন জায়গা তো একটু সময় হোক, তারপর নয় ওকে একা ছাড়া যাবে। এখন আমি এটা খাই আর আমার অফিসের কাজগুলোকে কমপ্লিট করে ফেলি। এখন বাইরে দিয়ে যা সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে এই সন্ধ্যেবেলাটা জানলা টানলা, মানে আমার সারাদিনই জানলা খোলা থাকে, টুটি ঘুম পেয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সারাদিন খোলা থাকে পর্দাটা আড়া থাকে, সারাদিনই একটা সুন্দর হাওয়া আসতে থাকে। আর এই পাশে না একটা বাগান আছে তো, মানে গাছপালা আছে, সেই জন্য খুব সুন্দর হাওয়া আসে। এখন কালকে রাত্রিবেলা এত হাওয়া দিচ্ছিলো রীতিমতো ঠান্ডা লাগছিলো, কিন্তু ফ্যানটা চালিয়ে রেখেছি, হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজও হতে পারে। আর টুইটি তো স্কুল গিয়ে কেমন লাগছে বল? নতুন ফ্রেন্ডদের ভালো আলাপ হয়েছে? নতুন ফ্রেন্ডদের সাথে ভালো লাগছে? ফ্রেন্ডদের সাথে কথা বলতে স্কুলটা কেমন লাগছে বল? আর টিচাররা খুব চিৎকার করে ও বলছে স্কুল থেকে এসে। আচ্ছা ড্যাডি, টিচাররা এত জোরে জোরে এখানে কথা বলে কেন বলো তো? ওখানে ক্লাসরুমে ছিল 20টা স্টুডেন্ট, এখানে ক্লাসে 46-45খানা স্টুডেন্ট। টিচারদের তো চিৎকার করে কথা বলতেই হবে, আর ওখানে ওই দেশে টিচাররা না খুব ফ্র্যাঙ্কলি, মানে খুবই ফ্র্যাঙ্কলি মেশে, মানে একদম গল্প করে, ইয়ারকি মারে। আর এখানে ইন্ডিয়ায় বুঝতেই পারছো টিচাররা তো একদম স্ট্রিক্টলি হয়, আমরা জানি যে টিচাররা স্ট্রিক্টলি হবে এবং সেটা হয় ভালো, কিন্তু বাইরের দেশে টিচাররা খুব মানে ফ্র্যাঙ্কলি থাকে। দু একটা টিচার হয়তো খুব রাগি রাগি হয়, তবে সব স্টুডেন্টের ওপর রাগিটা হয় না আর কি। তো যাই হোক, দেখতে দেখতে কেমন সুন্দর দুটো দিনে স্কুল কাটিয়ে ফেললি। হ্যাঁ তো ভালো লাগছে তো স্কুল? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, টুইটি কি আর পুরোনো স্কুলকে মিস করছিস? সে তো হবে, না স্বাভাবিক, পুরোনো স্কুলকে সবাই, আমরাই এখন আমাদের স্কুলকে কত মিস করি। আবার দেখবি এখানে যেতে যেতে এটা খুব ভালো লাগে। তোমার কি আবার স্কুলে? হ্যাঁ আমি সুযোগ পেলে এখনও যাবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক থাকে, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।